কত সুন্দর ইংলিশ কয়, ডোন্ট ট্রাস্ট মি। ভাই তো আমার ভালোই করছে, ভাইও যেমন শিক্ষিত, এটা শিক্ষিত মেয়ে বিয়ে করছে। তা তোমার নাম কি? আই হেট ইউ। বাহ, খুব সুন্দর নাম তো, আই হেট ইউ। আর কইস না, কপালে যেটা আছে সেটা তো করনই লাগবো। হ তা ঠিকই কইছো, তো কামে যাবে না? তা কামে যাবো না, গরিব হয়ে জন্ম নিছি, কামে তো যাওনি লাগবো। বাড়িতে আসি, খাই ঘুমাই, এইভাবেই তো যাচ্ছে। তাও তো তুমি একটু শান্তিতে আছো, বাড়িতে যাও, খাও, ঘুমাও। আমার তো বাড়ির কাম করুন লাগে, চোখের কাম করুন লাগে, আমার যে কি যন্ত্রণায় পড়ছে রে ভাই। জীবন ভাই, তোমারে আর কি কম, এখনো সময় আছে, বিয়া কইরা ফেলাও, বুইরা তো হয়ে যাও। তুমি হাসাইলা ভাই, আমার বাইরের একটা গতি না কইরে আমি তো একটা কিছু করতে পারতাছি না। আরে ভাই ভাই করে তো জীবনটাই শেষ করে দিলা। হ ভাই, ছোটবেলায় মাটা মারা গেল, বাপটাও মারা গেল অ্যাক্সিডেন্ট করে, এখন ওই ছোট ভাইটার বাপ মা সবই তো আমি রে। হ ভাই, তাইলে ক, আমি ওর একটা ব্যবস্থা না করে কেমনে বিয়ে শাদী করি, কেমনে পরের মেয়ে আনি? পরের মেয়ে আনলে কি ওই আমার মতো ওরা যুগল যত্ন করব, আদর করব ক? হ তা তুমি ঠিকই কইছ, এই জামানায় এই যুগে এরকম কিন্তু ভাই আর ভাইকে উপকার করতে চায় না, সবাই স্বার্থপর হয়ে গেছে, বুঝছো? আর ভাই, দুনিয়ার সবাই যদি খারাপ হইতো তাহলে আর এই দুনিয়াটা থাকতো না। হ ভাই ঠিকই কইছো, তোমার মতো ভাই পাওয়া আসলে অনেক কষ্টের ব্যাপার, তোমার মতো ভাই কিন্তু এই যুগে পাওয়া যায় না ভাই। তুমি যদি আমার ভাই হইতে আমার না গর্বে বুকটা ভরে যাইত। হ ভাই, তুমি আমার জন্য দোয়া করো, আমার ভাইটার জন্য আমি মানুষের মতো মানুষ করতে পারি। আমার বাপ মা মরে যাওয়ার আগে তারা যে শেষ ইচ্ছার কথাটা আমার বলছে, ভাইটার সেই মানুষের মতো মানুষ জন্য আমি করতে পারি ভাই, এতে আমার যত কষ্ট হয়। কিন্তু এই পুরো খেত পরিষ্কার করে রাখবো। হ্যাঁ, জমিন আছে তার মোটাও রাখ। হ্যাঁ, আমরা এটি পরিষ্কার না করলে তার সরিষা ভালো মতো হইব না। আমার নাকি খেজুরের রস জাল দিয়ে খড়ি দিয়ে, তাই যারে আছে মনে করেন তারে সব দিক দিয়ে খায়, খেজুরের গাছ আছে। তবে এবার কিন্তু আমার বেতন কম দিছে। হ্যাঁ, যা সময় 300 টাকা দিছিল বুঝছেন, 300 টাকা দিয়ে এখন কি হয়, 60 টাকা চাই। তাহলে মাতবরের কই আর 20 টাকা বাড়াই দিবার কথা কমানি আমি। হ তুমি একটু কয়া দেখো, যদি বাড়াই দে আমারও কইডা দেহে তো দূরে থাকে,
পাঠাইলে সে নিশ্চিন্তে ঘুমাইতে পারি, একেবারে ঘুম হয় না সারা রাত। ওই আর লাগলে আমার থেকে ধান নিও ভাই, তোমার ভাই মানে তো আমারই ভাই। হ্যাঁ ভাই, আমার ভাই যদি একটা ভালো পজিশনে যাইবার পারে। হ্যাঁ জীবন ভাই। হ্যাঁ কি ভাই, খুশির খবর আছে? কি? আরে তোমার ভাই আইছে বাড়িতে। কি? আমার ভাই আইছে? তাড়াতাড়ি যাও বাড়িতে। মানিক ভাই, আমার ভাই আইছে, আমি আর আজকে কাজ করুম না। আচ্ছা যাও, তোমার বদলে আমি কষ্ট করে কাজ করুম। আচ্ছা তুমি মাত বলো, এটা বুঝাই করো। আচ্ছা সমস্যা নাই, তোমার ভাই মানে তো আমার ভাই, আমার ওই একটা ভাই লেগেই তো আমি এত কিছু সব করি। ভাই তুমি বুঝাই কইও। আহারে জীবন ভাইটা তার ভাই লেগে কত কষ্ট করে, আমি যদি জীবন ভাইয়ের ভাই হইতে পারতাম। কষ্ট না করলে গরিব মানুষ ভাত হয় না। ঠিক মতো খাওয়া দাওয়া করিস না ভাই? খাওয়া দাওয়া আমি ঠিক মতোই করি। তুমি কেমন আছো? আরে তোর মতো একটা ভাই যার আছে সে কি কখনো খারাপ থাকতে পারে? ভাই তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো? বিয়া করছো তো ভালো কথা, তোর লজ্জা পাইতাছস কে তুই? কত সুন্দর ইংলিশ কই, ডোন্ট ট্রাস্ট মি। ভাই তো আমার ভালোই করছে, ভাইও যেমন শিক্ষিত, এটা শিক্ষিত মেয়ে বিয়ে করছে। তা তোমার নাম কি? আই হেট ইউ। বাহ খুব সুন্দর নাম তো, আই হেট ইউ। তা আমি বুঝছি, তুইও যেমন শিক্ষিত, বউ আনসা সেরকম একটা শিক্ষিত। তা তোরা সব ঘরে যা, তা আমি বাজার নিয়ে আসি। হ্যাঁ ভাই, আচ্ছা যা যা যা, আমি আইসা পা নিজ হাতে পাক করে তোকে খাওয়াবো। কতদিন পর ভাই আইছে? জীবন ভাই, হ্যাঁ ভাই। বললাম সুমন নাকি আইছে? হ্যাঁ আইছে। তাহলে আমি যাই সুমনের লগে একটু দেখা করে আই, বহুদিন ধরে দেখা হয় না, একটু দেখা করে আই। আচ্ছা যাও। তাই হনো, আর একটা খুশির সংবাদ আছে। কি সংবাদটা? কি? আমার ভাই না ঢাকাইতে মেম সাহেব নিয়ে আইছে বিয়া কইরে। কি কও? যাই দেখে আসি। কোথায় কোথায় ইংরেজি কয়? আবার ইংরেজি কয় শুনি। আবার যখন আমি কাছে গেছি, আমার সালাম করতে গেছে, আমি মাথায় একটু আদ দিছি, আমার কয় ডোন্ট টাচ মি, কত বড় বড় ইংলিশ কয়, বুঝছাও? তুমি কও ভাই কি কত শিক্ষিত না। হ্যাঁ যাও, তুমি বাজারে যাও, আমি দেখে আসি। আচ্ছা আমি অনেকদিন পর ভাই আছে, মুরগি টুরগি নিয়ে আসি। হাই রে জীবন ভাই, তুমি সারা জীবন কষ্টই করে গেলা। সুমন, সুমন কে? কিরে দোস, কেমন আছো? আরে বন্ধু কেমন আছিস? ভালো আছো? হ্যাঁ শুনলাম ঢাকা থেকে আসলি, ফোন দিলি না। আরে তোর ফোন নাম্বারই তো আমার কাছে নাই। তা কি মনে কইরা? এই তো জীবন ভাইয়ের কাছে শুনলাম তুই নাকি আইছো, সেটার জন্য দেখা করতে এলাম। ও ভালো হইছে, তোর অনেকদিন পরে পাইলাম, মন ভরে আড্ডা দিমু দুই দোস্ত। আরেক কথা দোস্ত, শুনলাম শহর থেকে নাকি ম্যাম লই আইছো। আরে ও তোর ভাবিরে লই আইছি। তো ভাবিরে দেখাবি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ সুমি, সুমি
এতদিন পরে আইলি। হাই, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাবি, আপনি ঘরে যান, বন্ধুর সাথে একটু কথা বলি। দেখলাম তোর ভাই বাতাস যেতেছে, অনেক হাসি খুশি, তুই বিয়ে করছিস, কোন রাগ টাক হয় নাই, বা তোর ছোটবেলা থেকে অনেক তোর ভাই মানুষ লালন পালন করছে, বিয়ে টিয়ে করে নাই, লেখাপড়া করতে অনেক কিছু হয়েছে, এখন তোর বউ নাকি তোর বাইরে আই হেট ইউ গেছে, মানে আই হেট ইউ মানি যে আমি তোমাকে ঘৃণা করি, এটা তোর ভাই বুঝে না। প্রত্যেকটা ইংরেজি যে গালি গালাজ করছে, এটা তো তোর ভাই বুঝে না। তোর ভাই যে সারা জীবন তোর দিক তাকে জীবনটা কাটাই দিল, এখন যদি তোর বউ এইগুলা কইরা বেড়ায় তাহলে তোর ভাই শুনলে কষ্ট পাইবো না? ভাই তুই কো, আমি কি করুন, ভাইটা আমার লাইগা আজ পর্যন্ত বিয়েও করলো না, আমার বাবা মা সব কিছু আমার বড় ভাই, অন যে মায়াডারে বিয়ে করছি এও হলো বড় লোক ঘরের মাইয়া, তারও আমি কিছু কইতে পারতেছি না, কি করবো ক, আজকাল নতুন বউ ঘরে নিয়ে এসেছি, আজকে যদি মারধর করি গ্রামের মধ্যে, আমার তো একটা নাম আছে, আমার বড় ভাইয়ের তো একটা নাম আছে, আমি শিক্ষিত বলা হইয়া যদি বউ পিটাই তাহলে এলাকার লোকে কি করবে?